এক নাম্বার সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া আমি আজকে বয়ান করার পর আপনারা যারা আগে জানতেন না সুদ হারাম তারা এখন জানছেন যে সুদ হারাম সুদ হারাম যে এটা সবাই জানে পিচ্চিরাও জানে এখন সুদ হারাম এই সুদ হারাম জানার পরেও যদি সুদি কারবার না ছাড়েন তো আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেন সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইল লাম তাফালু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি তোমরা সুদি লেনদেন থেকে ফিরে না আসো বিরত না হও যদি তোমরা সুদি কারবার থেকে বিরত না হও ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও বলেন নাউযুবিল্লাহ উমদাতুত তাফসীর নামে একটা কিতাব আছে এই কিতাবের এক নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসসিলাহাকালিল হার কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও লড়াই করার জন্য এ হলো এক নাম্বার ভয়াবহতা দুই নাম্বার আল্লাহ না করেন যারা সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় পাগল অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা সুদ খায় আমি আয়াত বলবো এই জায়গাটা খালি আপনারা অনুবাদটা করবেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা কি আপনারা হুজুররা না অন্যরা জোরে বলবেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা সব দিক থেকে আওয়াজটা আসে না বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা জোরে বলেন সবাই হ্যাঁ যারা কি খায় সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো ব্যবসা কিসের মতো আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদ হারাম করেছেন তাহলে আপনারা বলেন তো ব্যবসার সুদ কি এক না সম্পূর্ণ আলাদা ব্যবসায়ী লেনদেনের লভ্যাংশ হালাল সুদি লেনদেনের লভ্যাংশ হারাম তাহলে ব্যবসা সুদের মতো এই কথা যারা বলে তাদেরকে বলবেন ব্যবসায়ীরা কষ্ট কইরা লাভবান হয় আপনি ঘরে ঘুমায়া ঘুমায়া লাভবান হন এই জন্য আপনারটা হারাম ব্যবসায়ীদেরটা হালাল তো ব্যবসার সুদ কি একরকম হইল এই কারণে এরা পাগল অবস্থায় উঠবে এই তিন নাম্বারটা দেখার সময় আমার দিকে তাকান এই যে দেখেন আমার গলায় ধরছি না আমি তো বেশি জোরে ধরি নাই সুদখোর কেয়ামতের ময়দানে যখন উঠবে মনে হবে তার গলাটাকে চাপ দিয়া ধরছে তারে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে এমন অবস্থায় সুদখোর উঠবে উমদাতুত তাফসীর এক নাম্বার খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক সুদখোরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তাকে শ্বাসরোধ করা হচ্ছে এমন অবস্থায় উঠানো হবে